এই কুরআন এমন একটা ধর্মগ্রন্থ যেই কুরআনটা আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন এই কুরআন পাহাড়ের উপরে নাজিল করা হওয়ার যখন যদি হতো পাহাড় আল্লাহর কাছে থরথর করে ভয়ে কাঁপতে শুরু করেছিল আল পাহাড় বলে আল্লাহ এই কুরআন ধারণ করার ক্ষমতা আমি পাহাড়েরও নাই এই কুরআন এত বড় পাওয়ার আমার নবীর উপরে যখন পাঁচটা আয়াত নাজিল হয়েছে আমার নবীর কপাল মোবারক গোনা পসিনা মোবারকে মনি মুক্তার মতন চিকচিক শুরু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তোমার জমিনের মালিকানা থাকবে না তোমার বিল্ডিং এর মালিকানা থাকবে না তোমার কোনো কিছুই থাকবে না কিন্তু মনে রেখো কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে এই কুরআনের সঙ্গে মহব্বত রাখলেই রমজানে এই কুরআন তেলাওয়াত করলেই এই কুরআন হাশরের ময়দানে যদি তুমি আসামি হয়ে যাও এই কুরআন তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ তোমার কুরআন তোমার বান্দা দুনিয়ার জমিনে পড়েছিল আমি কুরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি তুমি কবুল করো কুরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে এ যুবক এই সাউম ডাক দিয়া বলবে আল্লাহ তুমি খাও নাই তোমার বান্দ দিনে খাই নাই সিবগাতুল্লাহি ওয়া মান আহসান মিনাল্লাহি সিবগা ওয়াল্লাহ তোমার রঙে তারা রঙিন ছিল ওয়াল্লাহ তোমার রঙের সঙ্গে তাদের অভূতপূর্ব প্রেম ছিল তারা রমজানে না খাইয়া তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আজকে তারা আসামি হয়ে গেছে আল্লাহ আমি তার পক্ষ থেকে তোমার কাছে বলি যদিও সে আসামি হয়ে গেছে আমি রোজা তার জন্য সুপারিশ করতেছি তুমি সুপারিশটা কবুল করো রসুল বলেন রমজানের সাওমের সুপারিশে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমি আল্লাহ তো তোদেরকে বলছিলাম আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো তোরা বলছিলি মানুষ পাঠানোর দরকার নাই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ সেই দিন বলছিলাম কলাম ইন্নি আলামু মা লা তাআলামুন ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এরপরে আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে বান্দা বানাইছি পাঠাইছি হ্যাঁ বান্দা ফেরেশতারা তোমরা এখন বলতেছো আমার বান্দারা আমি আল্লাহর ডরে খায় না আমি তোমাদের কাছে জানতে চাই এরা আমি আল্লাহরে দেখছেনি ফেরেশতারা বলবে না এরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না আমার পুলসিরাতের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না দেখ দেখ আমি আল্লাহ এই জন্য বান্দা পাঠাইলাম আমার বান্দা আমার ডরে খায় না অথচ আমার দেখে নাই আমার না দেখে এমন ডরাই তোরা সাক্ষী থাক আমার বান্দারা ইফতারের পানি মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না বিরামপুর এইচডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যেশানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাগফিরাতের দ্বিতীয় দিনে আমাদের সকলকে আল্লাহ পাক একত্রিত করেছেন বড় করে বলুন না সুবহানাল্লাহ খুব মনোযোগ মানুষ সৃষ্টি সেরা জীব এই পৃথিবীতে সবার ঊর্ধ্বে হলো মানুষের অস্তিত্ব কারণ মানুষের মাঝে চিন্তা আছে মানুষের মাঝে জ্ঞান আছে মানুষের মাঝে মনুষ্যত্ব আছে মানুষের চিন্তাটা হলো বাতাস মানুষের চিন্তাটা কি বাতাস
মানুষের জ্ঞানটা হলো পাল মানুষের জ্ঞানটা কি পাল আর মানুষের মনুষ্যত্বটা হলো নৌকা বলে না সুবহানাল্লাহ খুব মনোযোগ পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে হলো মানুষের অস্তিত্ব কারণ মানুষের মাঝে মনুষ্যত্ব আছে আর রমজান ওই মনুষ্যত্বের আলোকে মানুষকে মানবতা শিক্ষা দেয় বলে না সুবহানাল্লাহ শুধু তাই না মানুষকে সহমর্মিতা শিক্ষা দেয় কারণ জ্ঞান চিন্তা মানবতা মানসিকতা মনুষ্যত্ব এই সবকিছু মানুষের পক্ষে সম্ভব গরুর পক্ষে সম্ভব না এইজন্য সবচাইতে বড় আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো আমরা মানুষ হতে পেরেছি আর সবচাইতে প্রকৃত মানুষ হলো যার মনুষ্যত্ব আছে যার মনুষ্যত্ব আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে রমজান মানুষকে ওই মনুষ্যত্বের আলোকে অনেক কিছু শিক্ষা দেয় যার বিবেক আছে যার জ্ঞান আছে যার চিন্তা আছে যার মনুষ্যত্ব আছে সে কখনো আল্লাহর বিধানের লঙ্ঘন করে না ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত বানিয়েছেন এটা সাধারণ কোনো কথা না 124,000 পয়গাম্বর তো আমরা জানি ওনারা এসেছেন চলে গিয়েছেন প্রত্যেক নবীর উম্মত ছিল কিন্তু আমরা তো নবী পেয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো সব নবীদের নবী জোরে বলেন না সুবহানাল্লাহ এবং আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শ্রেষ্ঠ এই জন্য আমরাও সব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ আমরা এটাও জানি অনেক নবীকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন তাওরাত দিয়েছেন জবুর দিয়েছেন ইনজিল দিয়েছেন আমরা গর্ব করে বলতে পারি যত আসমানি কিতাব আর সহিফা হোক না কেন সব চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন বলেন না সুবহানাল্লাহ তো মানুষ তো সবাই আদম নবীর উম্মত আল্লাহর বান্দা আমরা যারা আমরাও আল্লাহ বান্দা বান্দা সবাই কিন্তু বন্ধু সবাই হতে পারে না ঠিক কি না বন্ধু সবাই হতে পারে না বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দার বন্ধু এক জিনিস না এইজন্য সবচাইতে বড় কথা হলো আমরা যে রমজানটা পেয়েছি কোন নবীর উম্মত 30 দিন রোজা পায় নাই 3 দিন 1 দিন আর আমরা পাইছি কয় দিন 30 দিন কয় মাসে এক বছর কথা কয়না 12 মাসের মধ্যে আরবিতে এই মাসটার নাম কি রমজান 11 মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজায় শুধুমাত্র রমজানের জন্য যখন রমজানের প্রথম রাত আসে তখন ওই আরশে আজিমের নিচে কিছু ডালা আছে গাছ আছে ওই গাছের পাতা থেকে বাতাস বের হয় এই বাতাসটা গিয়ে হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের গায়ে লাগে আর হুরকে আমার গায়ে তো সাধারণত একটা পাঞ্জাবি পরছি চামড়া দেখা যায় না আর হুর হলো তারা যাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা পরা থাকবে এই সত্যি রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে ওই হুররা বলবে আল্লাহ তুমি 11টা মাস জান্নাতের সাজাইছো রোজাদারের জন্য ওই রোজাদারের মধ্যে যারা পুরুষ আছে এই পুরুষদেরকে আমাদের স্বামী বানায় দাও আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কি বানায় দাও স্বামী বানায় দাও কেন হুররা আল্লাহকে বলে আল্লাহ তুমি যখন তাদেরকে স্বামী বানাবে ওই রোজাদারের চোখ দেখে আমাদের মনটাকে শীতল করব আর রোজাদাররা আমাদেরকে দেখে তাদের প্রাণটা শীতল করবে এখন বলবেন হুজুর পুরুষ তো হয়ে গেল হুরের স্বামী তাইলে মহিলারাও তো রোজা রাখে এদের কি অবস্থা হবে সুবহানাল্লাহ জোরে বলেন
হ্যাঁ এটাও তো একটা কথা, এটাও তো দশ কথার এক কথা। পুরুষ রোজা রাইখা, পুরুষ রোজা রাইখা হুরের স্বামী হয়ে গেল, মহিলা রোজা রাইখা কি হবে? মহিলার রোজা রাইখা ওই সত্তর জন হুরের নেত্রী হবে। যে স্বামী যদি বেহেস্তি হয়, স্বামী হবে নেতা আর স্ত্রী হবে নেত্রী, আর স্ত্রী বলবে এই হুরেরা আমার স্বামীকে এটা আইন্না দে ওইটা আইন্না দে। ঘরের মধ্যে যদি তিন ভাইয়ের তিন বউ থাকে, এক বউ আর এক বউর কি লাগে? কি লাগে? কি লাগে? সতীন না জাল, এরকম কোয়েন না অতীন সতীন কোয়েন, কি লাগে? জাল আস্তে, আরে কারেন্ট জাল না, আস্তে জাল লাগে, জাল লাগে। এই তিন জালের মধ্যে যেই জালটা যেই বউটা একটা সর্দারি করে, এটার ভাবারটা একটা ব্যবসা আলাদা লাগে না? কথা কেন তিন জনের চার জনের মধ্যে একটু নেতৃত্ব দিতে পারলে কি ভাব লাগে? আর সেখানে সেই স্ত্রী সত্তর জন হুরের মধ্যে সর্দারি করব, ভাবটা কি কম লাগবে না বেশি লাগবে? তাইলে এই রোজা, রমজানের রোজা আপনাকে ওই জায়গায় পৌঁছাইয়া দিবে। কারণ এই রোজার মাসটা হলো কোরআন নাজিলের মাস। জোরে কোন কিসের মাস? কোরআন নাজিলের মাস। আমি তেলাওয়াত করছি, আপনারা একটু বলবেন, শহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আজকে আমি তিনজন ছাত্রকে পাগড়ি দিছি, ভাল লাগছে না খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ কন্যাকা, খুব নিয়ামতের মাস পাইছি, ভাল লাগে রমজান মাসে ওয়াজ লাগে, রোজা টোজা ধরে না, ডায়াবেটিসের রোগী রেজি গাইবেন। এগারো মাস যে খাইলেন, শরীরটা কেমন ছিল? মোটামুটি ভালো আছে, সকালে ভালা বিকালে খারাপ। আর রমজান মাসে যে গাইবেন কেমন আছে? সকালেও ভালা বিকালেও ভালা। আরো বড় করে দেখুন না আলহামদুলিল্লাহ। বিজ্ঞান আর চিকিৎসকরা বলতেছে রমজান শুধুমাত্র একটা আধ্যাত্মিক এবাদত না, একটা রুহানি চিকিৎসার নাম। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে কোথায় নাজিল করেছেন? গার হেরার মধ্যে আমার আল্লাহ সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল শুরু হয়েছে। এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তো সেই কোরআন, কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে বাল্লাহু আকুরআনুম মাজীদুম ফি লাউহিন মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। কোরআন তোমাকে সেখান থেকে দুনিয়ার জমিনে কিভাবে আনা হয়েছে কোরআন বলে দিয়েছেন, আমি কোরআন বড় পাওয়ারফুল, এই কোরআন অন্য কোথাও আসার মতন কোন সাহস করে নাই, রাখার মতো সাহস করে নাই। আমি কোরআনকে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীর উপরে সাতটা পদ্ধতির মাধ্যমে নবীর অন্তকরণে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, কারণ আমি কোরআন বড় পাওয়ারফুল। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
এই কুরআন যেটা কমাই দে একটু হালকা মানুষ শিখতে একটু যাব সিল্লি দিলে এই কুরআন এমন একটা গ্রন্থ বাইরে মাইকে বাড়া রে এই কুরআন এমন একটা ধর্মগ্রন্থ যেই কুরআনটা আমার আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন এই কুরআন পাহাড়ের উপরে নাযিল করা হওয়ার যখন যদি হতো পাহাড় আল্লাহর কাছে থরথর করে ভয়ে কাঁপতে শুরু করেছিল আল পাহাড় বলে আল্লাহ এই কুরআন ধারণ করার ক্ষমতা আমি পাহাড়েরও নাই এই কুরআন এত বড় পাওয়ার আমার নবীর উপরে যখন পাঁচটা আয়াত নাযিল হয়েছে আমার নবীর কপাল মোবারক বলা পসিনা মোবারকে মনি মুক্তার মতন চিক চিক শুরু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ভিতর সন্তান আরেকটু তুলে দাও আরেকটু তুলে দাও বসো বসো আমার যুবক ভাইরা তাহলে পরিষ্কার হলো কুরআন বড় পাওয়ারফুল এই কুরআনটা এই যে হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা তিনটা ছাত্র আমার হাত থেকে পাগড়ি নিয়েছে কিন্তু এই ছেলেগুলো বড় ভাগ্যবান এই রমজান মোবারকে তাদেরকে আমি মাথায় পাগড়িটা পরাইয়া দিলাম ছেলেরা বড় ভাগ্যবান এদের মাথায় পাগড়ি পড়েছে কিন্তু আমার আল্লাহ এদের সিনার মধ্যে কোরআন ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছে মাথার পাগড়ি দেখা যায় কিন্তু সিনা যে কত ভাগ্যবান সেটা অনুভব করা যায় না আল্লাহ আকবার বলেন না হায় হায় কোরআন নাজিলের মাস সেই জন্য কোরআন দিয়েই তাফসির শুরু করলাম মারহাবাগণ এই জন্য আমার যুবক ভাইয়েরা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ রাখে নাই বৈরবের মানুষ প্যান্ডেলে জায়গা নাই জবানটা খুলে বলো কোরআন হেফাজতের মালিক কে এই আওয়াজে মানি না জোরে বলো কে আর বড় করে বলো কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এ বৈরবের মানুষ জবান খুলে বলেন কুরআন নাজিল করেছে কে কার মাধ্যমে না জিব্রাইলের মাধ্যমে কার উপরে নবীর উপরে আল্লাহ বলছেন কুরআন আমি নাজিল করেছি এই কুরআনকে হেফাজত আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি এর দ্বারাই তো কুরআন বিদ্বেষীরা বোঝার দরকার আছে আমরা যতই কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি না কেন কুরআন যদি আমরা গাড্ডি বাইন্দা যমুনার মধ্যে বাসায় দেই মেঘনার মধ্যে বাসায় দেই কুরআনের কোনো অসুবিধা হবে না কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে কথা বলেন ঠিক কিনা বিদ্বেষীদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও একদিন তুমি থাকবে না তোমার জমিনের মালিকানা থাকবে না তোমার বিল্ডিং এর মালিকানা থাকবে না তোমার কোনো কিছুই থাকবে না কিন্তু মনে রেখো কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এই কোরআনের সঙ্গে মহব্বত রাখলেই রমজানে এই কোরআন তেলাওয়াত করলেই এই কোরআন হাশরের ময়দানে যদি তুমি আসামি হয়ে যাও এই কোরআন তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ তোমার কোরআন তোমার বান্দা দুনিয়ার জমিনে পড়েছিল আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি তুমি কবুল করো কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবেন তুমি আর একবার কইতারবা কোন সময় কইবা আচ্ছা ঠিক আছে আর একবার কইবা আর বলতে পারবা না না দেব না কারণ সময় কম ঠিক আছে আচ্ছা পরে আচ্ছা রোজা রাখছো নি হ্যাঁ আচ্ছা দেব না যাবো পাগলা দেব মারহাবা জোরে গান কোরআন নাজিলের মাসে কোরআন বলে লাভ আছে না নাই আপনাদেরকে আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে তাফসিরুল কোরআন মাহফিল না
এজন্য কোরআন তাফসীর না এজন্য আমার কোরআনটা তো বুঝাইতে হবে কোরআন যেখানে শান্তি সেখানে কোরআন যেই সিনাই তার সিনা আলোকিত কোরআন যেই ঘর এই ঘর আলোকিত কোরআন দিয়ে যেই ঘর চলে সেই ঘর আলোকিত কথা বলেন ঠিক কি না কোরআনে কোনো সন্দেহ আছে আরো যারা সন্দেহ আছে ভাই তাইলে আমি আবার তেলাওয়াত করি আপনার একটু জবান খুলে এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক আপনাকে গুনাহ মাফ করে দেয় আমিন কোন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين مرحبا قال قرآن المدد قلنا شندو أسف أي قرآن نبي روبر نازل قرأت كيف আল্লাহ আছে কিনা প্রথমকে শেষকে গোপনকে প্রকাশকে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ ইজ ফার্স্ট আল্লাহ ইজ লাস্ট আল্লাহ ইজ পাবলিক আল্লাহ ইজ সিক্রেট আল্লাহই তো প্রথম আল্লাহই তো শেষ যিনি ছিলেন তিনিই তো থাকবেন তিনিই তো আছেন যিনি ওপেন যিনি গোপন প্রকাশ্য গুনাহ করলে যিনি দেখে গোপনে গুনাহ করলো যিনি দেখে যিনি আসতে কথা বললো শুনে যিনি মনে মনে ধারণা করলো শুনে তিনি আমার হায়াতের মালিক তিনি আমার মওতের মালিক হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরা সেই মালিকে কোরআনকে নাজিল করেছে কোনো সন্দেহ আছে আরো যারা সন্দেহ আছে যদি কেউ বলে কোরআনের সন্দেহ আছে একটা জেরের মধ্যে ভুল আছে একটা অক্ষরের মধ্যে ভুল আছে তার কি ঈমান থাকবে কোরআন কার কালাম আল্লাহর কালাম এই কোরআনে কোনো সন্দেহ নাই এই জন্য যুবক ভাইরা আমার এই কোরআন হলো সুস্পষ্ট দলিল এই কোরআন হলো আমাদের কাছে সুস্পষ্ট কিতাব যে এই কিতাবে কোনো সন্দেহ পদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহু আকবার এই জন্য কোরআন আমাদের কাছে সুস্পষ্ট কিতাব যেই কিতাবের মাঝে রোজার কথা আছে না নাই এই তো ওয়াজ বুঝে ফলাইছে মারহাবাগণ তাইলে বোঝা গেল আমি যে রোজার কথা বলবো এটা কোনো মন গড়া কথা যেই কোরআনের সন্দেহ নাই সেই কোরআনের সাওমের কথা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أربعة كره بولنا سبحان الله الله رب العالمين شيء قرآن بولتنا هاي إيمان دارگون মুনাফিকরে ডাক দিছে না ইমানদার রে কথা কো না তাহলে আমরা কি ইমানদার না বেঈমান হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল এখন রোজা রাখলে কি হবে জানেননি রমজানুল মুবারকে যদি রোজা রাখা হয় হাশরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে খাবে যেই দিন মানুষ নিজের ঘাম নিজেরা সাঁতার কাটবে যেই দিন মানুষ আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে যদি লোকটার অন্তরে ঈমান থাকে অভাবে যদি পয়রা যায় আমলের অভাবে পয়রা যায় আমলের কারণে যদি দরা খায়া যায় কিন্তু ঈমান আছে কিন্তু ঈমান আছে আমলের ত্রুটির কারণে দরা খায়া গেছে কিন্তু দেখা গেল তার মাঝে রোজা আছে রোজা অন্য ইবাদতে দরা খায়া গেছে কিন্তু রোজা যখন আছে রোজা এমন একটা ইবাদত এই রমজানের রোজাটা হাশরের ময়দানে ওই বান্দার পক্ষে দাঁড়ায়া যাবে আরো বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সাউম ডাক দিয়া বলবে আল্লাহ তুমি খাও নাই তোমার বান্দ দিনে খাই নাই
সিবগত আল্লাহি ওয়া মান আহসান মিন আল্লাহি সিবগা ওয়াল্লাহ তোমার রঙে তারা রঙিন ছিল ওয়াল্লাহ তোমার রঙের সঙ্গে তাদের অবতপূর্ব প্রেম ছিল তারা রমজানে না খাইয়া তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আজকে তারা আসামি হয়ে গেছে আল্লাহ আমি তার পক্ষ থেকে তোমার কাছে বলি যদিও সে আসামি হয়ে গেছে আমি রোজা তার জন্য সুপারিশ করতেছি তুমি সুপারিশটা কবুল করো রাসূল বলেন রমজানের সাওমের সুপারিশে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ এক সাহাবী ভাই আমার নবীর কাছে আয়েশা কয় নবী গো বেশি কিছু বুঝি না একটা ডাইরেক্ট কথা কইয়া দেন যেই কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো এখন রাসূল তো ইবাদতের তো অভাব নাই নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আল্লাহ রাসূল বলছেন যে তুমি মহব্বতের সাথে রমজানে রোজা রাখো তুমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ এই রোজা রাখবে কি বেঈমানরা নাকি ঈমানদাররা এইজন্য রাসূল বলছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যে ব্যক্তি ঈমানের সাথে ঈমানদার কখনো নামাজ কাজা করে না দেখেন কোন জায়গায় নবী টুকা দিয়ে দিয়েছে তুমি যদি রোজাটা রাখতে পারো ঈমানের সাথে তাইলে তোমার কাজ হইয়া যাবে ডাইরেক্ট তুমি জান্নাতে যাইতে পারবা চিৎকার মাইরা কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই রোজা তোমাকে সুপারিশ করবে আর লিসাএমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ও এখন কয়টা বাজে সাতটা বাজে না এখন গলার একটু শুকায় শুকায় ভাব রইছো ফ্যাটটা একটু খোদা পানি টেনে আসেনি আরে পানি দূরে রেখেন আবার যদি বুলে মাইরা দেই সমস্যাও আছে হ্যাঁ দেখেন কি আল্লাহরে ডরাই আমরা যে ব্যস্ত যাই তো না কেডা যাইব একটু বুদ্ধি করে চলেন না একটু বুদ্ধিটা করেন না আপনি কি মনে করেন ঘরে গিয়ে খাইলে কি কেউ দেখবো কথা কনা বৈরবে খাইলে যদি আসমন যে ইফতার করেন কেউ বুঝবো কেউ বুঝবো ইচ্ছা মতো যদি বাট্টাত খাইয়া গিয়া আমি যদি যাই কই আজকে রোজাটা ধরে লাইছে রে কেউ বুঝার ক্ষমতা আছে না কইলে হ্যাঁ এরপর আমরা দরজা লাগাই খাই না মেঘনা নদীতে ডুব দিয়ে গা ভানিও খাই না আবার দরজা লাগাইও খাই না কেড়ে খাই না একমাত্র আল্লাহর ডরে এই বান্দা যে কত আল্লাহরে মহব্বত করে আমি বলতাম পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে হলো মানুষ পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে হলো মানুষ মানুষের চিন্তা আছে মানুষের জ্ঞান আছে মানুষের মনুষ্যত্ব আছে চিন্তা হলো পাল চিন্তা হলো বাতাস জ্ঞান হলো পাল আর হলো মনুষ্যত্ব হলো আপনার নৌকা জোরে কোন সুবহানাল্লাহ তো চিন্তা চেতনা নৌকা যদি ঠিক থাকে বাতাস যদি ঠিক থাকে ফালটা যদি সময় মতো ধইরালা তাইলে গন্তব্য যাইতে কি অসুবিধা হইব আর বড় করে কেন সুবহানাল্লাহ কন্যা তাহলে এটি বুঝাতে চাইছিলাম রমজান মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেয় মানবতা শিক্ষা দেয় সহমর্মিতা শিক্ষা দেয় আমরা কিন্তু এখন পানি থাকলো খাইতাম না কার ডরে আর ইফতারটা লইয়া যখন বই খেজুর থাকেনি তরমুজ থাকেনি পেঁয়াজ আলুর সব বেগুনি মুড়ি বুট ইত্যাদি এরপরে কি আমরা খাই এই এক মিনিট আর রাখ আজান দিব নে একটা মিনিট অপেক্ষা করি ওই মুহূর্তেই আমার আল্লাহ ডাক দেখে এভারেস্তারা আমার বান্দারা কি দাঁড়ি করে আচ্ছা আল্লাহ দেখি কি দেখে না দেখে দেখার পরে জিগা বাহানা করে আর কি দেখেও বাহানা করে কারণ আল্লাহ তো বান্দারে বানাইছে মায়া কইরা আল্লাহ বান্দারে বানাইছে নিজের হাত দিয়া খালাক তো বিয়া দাইয়া ও তোর একটা শান গাই ও তোর পিছে পিছে গুরছে সমন কোন দিন জানি তোর হবে একটু মশলা দিয়া দে সমন জারি দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়াদারি ঠিক না বাইবে রাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জমিদ মুন্সিবাড়ির বহুত মুরব্বী কবরে চলে গেছে গেছে গিয়েছে না বলে গেছে
বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কিনা ও বন্ধু বন্ধু গো লিসা এম ফরহাতান তাফসীর তো লিসা এম ফরহাতান রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ ইফতারের টাইমে আমার আল্লাহ বাহানা কইরে কি ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় ইফতার নিয়ে বসে আছে কলার অবস্থা কি কয় শুকায়া রইছে পেটের অবস্থা কি কয় চৌচির এরপর এরা খাই না কেন গলা ভিজাই না কেন ফেরেশতারা বলবে আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে কয় কেন কয় একমাত্র তোমার ডরে তারা খায় না আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমি আল্লাহ তো তোদেরকে বলছিলাম আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো তোরা বলছিলি মানুষ পাঠানো দরকার নাই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ সেই দিন বলছিলাম কলা ইন্নি আলামু মা লা তাআলামুন ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এরপরে আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে বান্দা বানাইছি পাঠাইছি হ্যাঁ বান্দা ফেরেশতারা তোমরা এখন বলতেছো আমার বান্দারা আমি আল্লাহর ডরে খাই না আমি তোমাদের কাছে জানতে চাই এরা আমি আল্লাহর দেখছেনি ফেরেশতারা বলবে না এরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না আমার পুলসিরাতের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না দেখ দেখ আমি আল্লাহ এই জন্য বান্দা পাঠাইলাম আমার বান্দা আমার ডরে খাই না অথচ আমার দেখে নাই আমার না দেখাই এমন ডরাই তোরা সাক্ষী থাক আমার বান্দারা ইফতার পানি মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলছেন লিসা এম ফরহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন আরেকটা হলো কোনটা জানেননি আর একটা হলো আমার আল্লাহ যে হাদিসে কুরসির মধ্যে বলছেন আসমুলি ওয়ানা আজজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রমজানের প্রতিদানটা আমার বান্দাকে দান করব আমার নবী বলেন শুধুমাত্র আল্লাহ দানই করবে না রোজাদারের জন্য শুধু আল্লাহর হাত মুবারক থেকে রোজার প্রতিদানটাই পাবে না পুরস্কারটাই পাবে না রোজাদাররা আমার আল্লাহকে সৎ চোখে দেখতে পারবে ইন্দা লেখা এ রব্বিহি হাসরের ময়দানে ওই রোজাদাররা আমার আল্লাহকে সৎ চোখে দেখে জ্বালানি বাইতে পারবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন সওয়াব হবে তো বিসমিল্লাহির রহমানির রহিম فمن شهد منكم الشهر فليصم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে যখন রমজান মাসটা আসবে এই রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখবে কারণ আমার নবী আপনার নবী বলেছেন যেই ব্যক্তি রমজান মাসটা পাইল কিন্তু রমজান মাসের সম্মান করতে পারল না তার জীবন ধ্বংস হয়ে যাক আর যেই সংসারে মা বাবা পাইল কিন্তু মা বাবা থেকে জান্নাত অর্জন করতে পারল না তার জীবনটা ধ্বংস হয়ে যাক এই রমজান মাস চলে যাবে আবার হায়াতে বাঁচলে আসে কিনা জানি না আমরা দুনিয়াতে থাকি কিনা আমি জানি না তবে রমজান মাসটা চলে যাবে রসুল বলছেন রমজান মাসটা হলো মেহমানের মতন এই মেহমানটাকে সুন্দর করে বিদায় করে দাও তুমি মেহমানকে সম্মান দিবা এই মেহমান আল্লাহর দরবারে কথা বলবে আরে বাবা কাউরে মেহমানদারি করলেই তো বাইরে যেয়ে প্রশংসা করে কথা বলেন না বাবা নাকি একবারে ওই ফিডোমোর দিয়ে দিলে চলবো
তাহলে রোজা রাখা দরকার আছে না এখন প্রশ্ন হলো আমার রাসূল এই হাদিসের মধ্যে আনছে রোজার কথা আর মা বাবার কথা এক হাদিসে দুইটা কথা আনলো কারণটা কি রাসূল বলছেন মা বাপ পায়ও যারা জান্নাত অর্জন করতে পারলো না তার জীবন ধ্বংস হোক তার নাক ধুলায় দূষিত হোক এমন ভাবে রাসূল ধিক্কার দিয়ে কথা বলছেন এই রমজান মাসটা এসেছে রমজান কাউকে হাসাবে রমজান কাউকে কাঁদাবে এই আমার ভাইরা রমজান কাউকে হাসাবে রমজান কাউকে কাঁদাবে এখন বলবেন হুজুর কাকে হাসাবে কাকে হাসাবে যার সেহরির আওয়াজ হবে মায়ের ডাক নামক কলিংবিল গরির কাঠার কলিংবিল হবে না মায়ের ডাকটাই হবে গরির কাঠার এলামের মতন ওই ডাক যারা উঠে ওই ডাক যারা শুনে সেহরি খেতে উঠে তারা বড় ধন্য তারা বড় সৌভাগ্যবান তারাই বড় সুখী আ যেমন যার মা নেই দুনিয়ায় এই ময় মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না আমি তাহিরির জীবনে আমি তাহিরির জীবনে কোনদিন ঘড়ির কাটার অ্যালার্ম ছিল না আমার সেহরি টাইমের অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক জোরে বলেন না সুবহানাল্লাহ মা কেমনে ডাকটা দিত সেবায়েত ভাই এই উঠ তখন কান ডুকছে তাড়াতাড়ি উঠো লাভ দিয়া উঠছি দেখেন প্রথম ডাকটা এমন ভাবে দিছে ঘুমটা কাঁচা ঘুমটা ভাঙতে যায় একটু বিলম্ব হইছে বাম কাতে যায় আবার ঘুমটা উপরে হইছি আবার ঘুমটা একটা জাগাতাইছে এরপর আমার শরীরটা স্বাভাবিক হইছে সেহরিটা তৃপ্তি সহকারে খাইতে পারছি আর প্রথম যদি ডাক দিয়া তুইলালে তো মুখ দিনে বয়াই দিত আমার গলাদার খাওন যাইলো নইলে কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ এই ডাক এত বুদ্ধিবীরা ডাক কেউ দিত না যদি আমনের বউ যদি আমনের ডাক দে এ উড়ো নাকি লেখে খাইতা না হ্যাঁ আমনে কইছেন ঘুমের সান্তা কইছেন খাইতাম না বউ বিশ্বাস করে বয়ে গেছে আড্ডা হ দিছে না এরপরে আজানের পরে উঠটা কো কিতা ডাক দিলে নাকি লেখা তুমি কইছো খাইতা না লেখা ডাক দিছি না হ্যাঁ আর মা তোমারে কেমনে ইবাদতটা করতুইব কোন কিভাবে বললে রোজাটা রাখতুইব রাখতুইব বারবার ডাক দিছে বিরক্ত হই নাই হ্যাঁ এই পৃথিবীতে বারবার কষ্ট করলো বিরক্তি হয় না আচ্ছা আপনার জীবনে কোনোদিন শুনছেননি বাফে কইছে যে বস্তাটা ডাল গেছে ফুত্রে আমার অনেক কষ্ট হইছে এই কথা শুনছেন বরং ফুতাইতে কইছে আব্বা গাটটা বেদনা করতেছে আচ্ছা এটা গেল বাফের কথা মার কথা একটা কইলাই আচ্ছা আপনি তো জীবনে বহুত প্লেট ভেঙে লাইছেন এই গ্লাস গ্লাস ইরে ভেঙে লাইছে বেডের কিতা কানে বাদ দো নাই কিল লেগে কত কথা কইছেন আচ্ছা আপনার আম্মা জীবনে আপনার কাছে কইছিল এই পুত্রে কিতা লাগছো রে আমার রে কথা কোন গেলে তো এই মানুষটি তো অদ্ভুত মানুষ এই মানুষটি তো আল্লাহর এক অফুরন্ত নিয়ামতের মানুষ যেই মানুষটা কষ্ট করলে কয় না যে আমি কষ্ট করছি যেই মানুষটা না খাইলো কয় না যে আমার ক্ষুধা লাগছে এই মানুষটা হলো বাবা এই মানুষটা হলো মা কথা বলেন ঠিক না বেঠে এই রমজান আপনাকে আনন্দ দিবে রমজান যদি মা বাবা আপনার ঘরে থাকে এই জন্য ইফতারের সময় খাইবেন যে একসাথে বয়া খাইয়েন লবণ মরিচ বেশি হয়ে গেলে দমক মেরেন না আমাদের দেশে অনেকে আছে না দমক মারে আসেনিও দমক মেরেন না ওই বলছিলাম আপনার চিন্তা আছে আপনার জ্ঞান আছে আপনার মনুষ্যত্ব আছে এই জন্যই তো আপনি শ্রেষ্ঠ এই জন্যই তো আপনি মানুষ কথা বলেন ঠিক কিনা তা আপনার যদি চিন্তা না থাকে জ্ঞান না থাকে মানুষ হয়ে লাভ হইব মানুষ তো তুমিও মানুষ আমিও মানুষ ও মানুষ মানুষ রে তুমিও তো মানুষ আমিও তো মানুষ মানুষ তো সবাই মনুষ্যত্ব যার নাই এই মানুষ মানুষের দাম নাই ঠিক কিনা বলেন এই জন্য আমি বলছি কাউকে এই রমজান কাঁদাবে কাউকে রমজান হাসাবে আমি যখন ঈদের নামাজে যাই বহুত গোলাপান নতুন জামা পইরাও মোবাইল টিফার মন খারাপ জিগা এই বেটা নামাজের সময় আছে আধা ঘন্টা তুমি দাঁড়ালিছো কেন পরে চাইদি মন খারাপ জিগাইলে মন খারাপ কেন সে আমাকে উত্তর দেয় আমি রোজা মুখে রেখে অনেক অনেক কথা বলি কারণ এগুলো বিশ্বাস করবেন আপনারা রোজা রেখে আমাকে আমাকে বলে হুজুর গত ঈদগাহ নতুন জামা পরে
ঈদগাহ গিয়েছি, যাওয়ার আগে বাবাকে সালাম করে গেছি, এবার আমার আব্বা দুনিয়াতে নাই, এই জন্য মনটা খারাপ। নতুন কাপন পরছি, গায়ে বাল লাগতেছে, কিন্তু মনে শান্তি নাই, চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার। তাহলে এই রমজান মাসে ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? এই যে মাদ্রাসার আজকে ছাত্র যে তিনজন ফাগরি ভাইছে, আপনারা তো একটা মনে করতেছেন সময় নষ্ট হইতেছে, তাড়াতাড়ি ফাগরিটা বান্দা নাকি লেগে নাকি, কিন্তু এই সন্তানগুলোর জন্য আজকে ঈদের দিন, ওই সন্তানের মা বাবার জন্য আজকে ঈদের দিন। কেন জানেন? হাদিস শরীফে আমার রাসূল বলছেন, কেউ যদি কোরআনে হাফেজ হয়, হাশরের ময়দানে দশ জন মতান্তরে বিশ জনকে ওই হাফেজে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তা আপনি যে হুজুর পড়াইলেন আপনাকে কি ছাত্রটা বইলা যাবে মনে করেন? আপনি যে তার খাওয়াইলেন আপনারা কি বইলা যাবে মনে করছেন? আপনি যে পাঞ্জাবি দিলেন আপনারা কি বইলা যাবে মনে করছেন? এই ছাত্রটা যদি কোরআনটাকে হৃদয়ে ধারণ করে আজীবন আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে যদি ইহকাল থেকে বিদায় হতে পারে, তাহলে পরকালে এই ছেলেটা আপনাদের জন্য কথা বলবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মূল্য কম না বেশি? আরো জোরে, কম না বেশি? হাশরের ময়দানে আমি আপনি উঠব, হাশরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার পানি দাও, গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ পানি দিবে। তখন আরেক দল বলবে, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ পানি দিবে। এখন প্রশ্ন হলো, এক দল পানি পাবে জাহান্নামের কুঁজের পানি, আরেক দল পাবে ওই পানি, কি পানি? ওই পানি কন্যা, কোন পানি? ওই পানি, যেই পানি এক ফুটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগে। مثل الجنة التي وعد المتقون. ها؟ وجه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. রোজা মানুষকে মুত্তাকি বানায়, রোজা মানুষকে কি বানায়? আর মুত্তাকি যারা যে হইয়া যায়, আল্লাহ এখানে বলতেছেন, তেলাওয়াতটা করতেছি আপনারা আল্লাহ আকবার আওয়াজটা শুননা কষ্ট পাইছি, কারণ আপনারা ডাক্তার দিলে কষ্ট পান ঠিক না, আর আমি যে কন্টিনিউ মেশিনটা চালাইতেছি কেমন লাগে মনে করেন? বিশ্বাস আছে নি? একটু মহব্বত আল্লাহরে ডাক দিবেন, দেখবেন একটা ডাক সত্তরটা ডাকের সমান হবে, জোরে কন্যা সুবহান আল্লাহ। রমজান মানি তো একে সত্তর, জোরে কন্যা সুবহান আল্লাহ। নফল হয়ে যায় সুন্নত, সুন্নত হয়ে যায় ফরজ, বলেন না সুবহান আল্লাহ। সওয়াবের দিক দিয়ে আল্লাহ পাক এভাবে সওয়াব দেয় আপনাকে। আবারও পড়তেছি, বড় বড় করে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ। مثل الجنة التي وعد المتقون. الله أكبر. نار رسالة، نار غوثية، علامة بن مفتي غياث الدين التيري صاحب قبلة. مرحبا بولن، مرحبا بولن. আয়াতটা পড়ছি, খুব মজার একটা আয়াত, এটা বাইর করে লাগে, কারণ আমি তো হাফেজ না। হ্যাঁ, কি লাগে যে হাফেজ হইলাম না রে, এই দুঃখে জান বাসে না। মারহাবা কন্যা, কি লাগে? হ্যাঁ পাইছি, সুরাই মুহাম্মদের 15 নম্বর আয়াত, এই যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলছেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা পরহেজগার হবে, যারা উপনে গুনাহ করতে গিয়ে আল্লাহকে ডরায়, গোপনে গুনাহ করতে গিয়ে আল্লাহকে ডরায়, প্রকাশ্যে করলে আল্লাহকে ডরায়, গোপনে করলে আল্লাহকে ডরায়, আসতে বললো আল্লাহকে ডরায়, যে আমি কারেন্ট রেজাল্ট শুরু করবো আল্লাহ দেখতেছে, মাফে কম দিব আল্লাহ দেখতেছে, আমি তার গীবত করবো আল্লাহ দেখতেছে, আল্লাহকে আমারে ভয় কইরে যারা এবাদত করবে, শুধু আমার ভয়টা যদি অন্তরে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম তারা জান্নাত দিয়ে দিব। এই আওয়াজে মানি না, জোরে করে আল্লাহু আকবার। এরপরে জান্নাত দিয়া ওই যে কি করবে দেখেন, আল্লাহ কয় ফিহা আনহারুম মিন মা, তাফসীর মাহফিল কোরআন শরীফ না রাখলে নিলে আজকে হুজুর রাখো। আচ্ছা, যা অসুবিধা নাই, এখন তথ্য প্রযুক্তির যুগ। আল্লাহ বলছেন, আমি যে মুত্তাকিদেরকে জান্নাত দিব, আমি আল্লাহ ওয়াদা করছি, এদের জন্য একটা নদী বানাইছি, নদীটা বানাইছি পানি দিয়া,
আমি আল্লাহ ওই নদী থেকে আমি পানি পান করায় দিই হুজুর কাছে আবার আটকে বলতেছে আমি আল্লাহ ওই মুত্তাকির জন্য আরেকটা নদী বানাইছি দুধ দিয়া সুবহানাল্লাহ কোনে রে আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আরেকটা নদী বানাইছি দুধ দিয়া সুবহানাল্লাহ وأنهار من خمر আমি আল্লাহ আরেকটা নদী বানাইছি শরাব দিয়া খাওন কম না বেশি বাবা ট্যাঙ্ক খাই ভাল মারে আল্লাহ কইছে খাই ট্যাঙ্ক খা এ আল্লাহ কইছে খাই ইফতার একটা ইফতার কর জামন ছাতা দিয়া নবী কয় খেজুর হোক আর পানি হোক খাও দুনিয়ার পানি আসল চার রঙের পানি আসেনি আবার আরেকটা আছে পানি কইলাম দুধ কইলাম শরাব কইলাম আরেকটা আছে আরো মজা ওয়া আনহারুম মিন আসাল আমি আল্লাহ আরেকটা নদী বানাইছি মধু দিয়া কিও এক কেজি মধুর দাম কত হুজুর আমার আসল আসল মধু দিয়েন সুন্দরবনের মধু কি মজা দাম কত হ্যাঁ আর আমার আল্লাহ কফুরা নদী বানাইছি তোর আল্লাহ ওই যে আমি আজ থেকে প্রায় 15 বছর আগে বৈরব যায় গান গাইতাম গানটা স্মরণ করে দিতাম নি গানটা স্মরণ করে দিতাম নি শরীর স্মরণ করে দেই মোল্লাজি খবর রাখছো নি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জানো নি ওহনায়া দলিল দিতাছি ওই সময় জ্বালাইছি আমি কি বদনাম করতে তো হক দিয়ে দলিল তো ফোড় আসুই আগুন লাইট গা লোক দে এরপরে পানি ডালম নে কথা কোন ঠিক না বেডে এ আগুন কি অন্য কোন আগুন এটা হইলো ফ্রেমের আগুন বাজান বনের আগুন পানি দিলে নিবা যায় মনের আগুন পানি দিলে নিবে না তাইলে এখানে কই রঙের পানি পাইলা তাইলে এটা কি আমার বানানো না কুরআন আছে একবারে গো সরাবের নদী গীতা আমার আমি কই না আল্লাহ ওয়াদা করছে আমি সরাবের নদী খাওয়ামো পানি খাওয়ামো আমি মধুর নদী খাওয়ামো আমি আমি পানির নদী থেকে পানি খাওয়ামো আর এই পানিটি কেমন জানেন এক ফুটা পানি তৃষ্ণা এক ফুটা পানি পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না কিন্তু যতই খাইবা ফ্যাট মানে যতই খাইবেন আপনার আছে না যে এক দুই গ্লাস পানি খাইলে আর খাইতে না ফ্যাটটা ভুলে যাগা এরকম হইতো না যতই খাইবেন ইচ্ছা মতো খাইতেই থাকবেন কোনো বইরে গেছে কে ফ্যাটটা কোনো শব্দ নাই হাসছি নি হাস দেখবেন গলা ফটো তো শামু খাইয়া গলাটা মূর্ছা দিয়া আসমানের ফেলছা ফাইল সাইলে দেখবেন হাসের ভিতরে যে শামুটা বাইঙ্গা গুড় হয়ে জায়গা হজম হয়ে জায়গা আল্লাহ রাসুল বলতেছেন জান্নাতিরা জান্নাতে ইচ্ছা মতো খাইব খালি খাওন আর খাওন খাওন আর খাওন গলা পর্যন্ত খাওন খাওন শুধুমাত্র ডেক দিব খাওন শেষ জান্নাতে সব আছে দুইটা জিনিস নাই বা জান একটা হলো ঘুম নাই একটা কি নাই আর একটা হলো পায়খানা পেশাব নাই তাহলে খাইতে আর অসুবিধা আছে খাইতে অসুবিধা আছে এগুলো সব জান্নাতের নিয়ামতই হইব গাঞ্জুটা দি ঠিক কি না হ্যাঁ আরো জোরে আরো জোরে এই খাউনটা পাইবো যারা মা বাপরে কষ্ট দে হেরা যারা গাঞ্জা খা সুদ খা গোশ খা গিবত করে বেনামাজি সুর বাটপার লুচ্চা কেডা ভাইবো আল্লাহ বলছে মুত্তাকুন আরে বাবারি মুত্তাকি কি জিনিস আপনি জানেন দুধের মধ্যে পানি মিশাইতে গেলে গরের ভিতরে কো দূর 2 কেজি দুধের মধ্যে এক ফা মিশাইলে কেউ দেখতো না আল্লাহ তো দেখতেছে এরই মুত্তাকি আপনারা বুঝায় কোন একজন মুত্তাকি কি জিনিস দূর আজকে তার বদনামটা করব হে ওই তো জানে না আল্লাহ তো দেখতেছে মুত্তাকি আল্লাহর ডরে গুনাহ করে না এটার নাম মুত্তাকি রাসূল বলছেন যে পৃথিবীতে কইতাম কি কথাটা রাসূল বলছেন যে সাত শ্রেণীর মানুষকে কই শ্রেণী বলছি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিব সুবহানাল্লাহ কিসের নিচে ছায়া দিব আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে একটা হইল যাদের সামনে গুনাহ আছে করার সুযোগ আছে করে না করার সুযোগ আছে কিন্তু করে না এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিব যেমন হ্যাঁ জিনিস আমি সব হুজুর যেমন না শেষ তো আর 15 মিনিট কই যাবেন আপনি বাড়ি তো বইরো বই নাকি ময়মনসিং বল ভাল লাগে আর কি ভাল
গ্রুপটা মিললে ওয়াজ করতে পারলে আমি তো এমনি বার ওয়াজ করি না যখন গ্রুপটা মিলে জায়গা তখন মনে করেন যে ওয়াজটা আর নরমালি কোনো কথা কই না এক চুপার 27 টা মাহফিল লেখছি রমজান জান্ডা বাড়ি দিতেছে এরপর শুনেন 27 টা দিনে মাহফিল ঢাকা মিরপুর এরপর এই দিন দিনে করেছি গাজীপুর ওই দিন করেছি চট্টগ্রাম হালি শহর আগামী 21 রমজান হলে তারাবি নামাজের ভরি এটা আবার রাতের বেলা নিশি রাইতে কারবাজি বাজে এটা আবার 12টার সময় খেলা হইব ইনশাআল্লাহ আগামী 21 রমজান তারাবি নামাজের ভর বৈরব তুলাকান্দি ইনশাআল্লাহ বাগাইকান্দি প্রাইমারি স্কুল মাঠে আলাউদ্দিন জিয়াদি সাহেব থাকবে না আমাদের আলাউদ্দিন জিয়াদি সাহেব থাকবে না আমিও থাকব ইনশাআল্লাহ এই যাবেন ইনশাআল্লাহ সবাই আরে বন্ধ কর সব পাগলের খেলা হয়েছে আমার ফিসে হকল তুই আর জালা যন্ত্র আর আদর করি তো যাই হোক যাই হোক এ শুনেন কষ্ট হইতেছে নাকি যেমন মনে করেন বৃষ্টি হইতাছে কি হইতাছে এই কথা গুরুত্বপূর্ণ কথা যেমন কি হইতাছে আচ্ছা টিনের করে বৃষ্টি বলে আওয়াজটা কেমন লাগে ভালো করে একটা আওয়াজও না ওই আওয়াজ ওইটাছে টিনের ঘর আর ওই দিক দা ঘরের পাশে মনে করেন যে কেউ যদি কোনি জালটা মারে ফুসকুনির হে আওয়াজটা এই আওয়াজটা তো এক আওয়াজও কেউ মনে করতেছে যে টিনের ঘরে যখন বৃষ্টির আওয়াজ হইতাছে আওয়াজে মনে হয় কারেন্টের জালটা মারলে হে হুনতো না এর লেগে যে রাতের বেলা যে কারেন্টের জালটা কোনির মধ্যে লয়া আর সরি কোনি জালটা কোনি জাল কারেন্টের জাল না কোনি জালটা এমনি সরাইয়া খালি এমনি মারতো গিয়া ক হে না হুনতো না আল্লাহ তো দেখতেছে দূর বাদ দে ভুটকির বর্তাতে বাদ খেলামু তেলাফিয়া মাছ দরকার নাই সুরি বিনা মাছ দরকার নাই ওই জাল দ্বারা ফালাই দিয়ে ওই গেছে গা বাড়িতে এরা হইল মুত্তাকি রাসুল বলেন এই রকম গুনাহ করার সুযোগ আছে এর হরও করে নাই এই রকম প্রকৃতির লোক যারা এদেরকে হাসর মাটি বেরাস্তা দিয়া টাইক্কা টাইন নাই না আল্লাহ পাক আরশে আজিম নিচে ছায়া দিবে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে মুত্তাকি কারে ক এই রমজান মানুষকে রমজান মাসটা মানুষকে মুত্তাকি বানায় এই 12টা মাসের ভিতরে রমজানের রোজাটা মানুষকে মুত্তাকি বানাই কেমনে বানাই পদে পদে বানাই নির্ধারিত টাইমে উঠতইব আজান দিলে খাওন যাইতো না খাইলে রোজা হইতো না ইফতারের টাইম ইফতার করতইব এই যে এর আগে রোজা ভাঙন যাইতো না বাংলা আল্লাহ গুনাহ দিব দিনের বেলা দুপুর বেলা খাওন যাইতো না ব্রাশ করতে গেল গলা কণ্ঠনালী নিচে কিছু যেতে পারবে না কত ধরনের যে কত কিছু আছে রে বাবা এই রকম ভাবে রমজানটা আপনাকে পরিপূর্ণ একটা মুত্তাকির সিলেবাস দেয় এই জন্য রমজানের রোজাটা আপনাকে শুধু বান্দাই রাখে না এই রমজান রোজা আল্লাহ আপনাকে বন্ধুতে পরিণত করে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ রমজানের রোজা আপনাকে কি পরিণত করে বন্ধুতে পরিণত করে এই জন্য যুবক ভাইয়ের আমার এই রমজান মাসে একটা এই ইবাদতের মাসে আপনাদেরকে অনুরোধ করব আজকে থেকে ওয়াদা করবেন আমরা বাকি রোজা ভাঙবো আরে বাকি রোজা ভাঙবো ভাঙবো এই রোজা অনেকে ভাঙিয়ে ফেলাইছে বেহবের মতন সে রিসমা খাইছে টি হই দুপুর বেলা ফেটে খেতে লাগছে বইরে বইরে হুটলে গেছে যায় দিয়ে সামনে একটা পর্দা আছে এই পর্দাটা সরে টুসকিরে ভিতরে ঢুকিয়া ফ্যাটটা বইরে খাইয়া টিস্যু দিয়া মুখটা মুচছে হ্যাঁ বাইরিছে মনে হয় কাউহার ঘরে খাওয়া 20 দিন ধরে ভাত খানা যা কেউ দেখে না তুমি যে হোটেলে খাইছো পাবলিকে ডরাইতেছো মুখটা মুচ্ছা লেছো কেউ যাতে না বুঝে আর বাপটা দর্শ তুমি যেন খাইছো না তুমি যে ফাটার মতো খাইছো তোমার একজন দেখছে তিনি কেডা বাসা রাস্তা আছে সাবধান কইয়া দিলাম রমজান গেলে আর রমজান নাও পেতে পারি সাবধান ইফতার করবেন এবং নতুন কাপড় দিবেন ঈদগাহে যাওয়ার আগে আরেকটা কথা ঈদগাহ যাওয়ার আগে নতুন কাপড় দিবেন রাসূল বলছেন যেই ব্যক্তি ঈদুল ফিতরের দিন গরিবদেরকে নতুন জামা দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি রাখে জান্নাতের জামা রেডি রাখে এটা মাথায় রাখবেন আর ফেতরা দেওয়ার সময় এবারে ফেতরা কত 115 টাকা সর্বনিম্ন আর উপরে কত 2000 2450 মনে হয় কত ঠিক আছে নি কত ঠিক আছে যাক ঠিক থাকলে আলহামদুলিল্লাহ তাইলে এবার ফেতরা হলো সর্বনিম্ন হলো 115 টাকা আর সর্বোচ্চ হলো 2640 টাকা ইসলামিক ফাউন্ডেশন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনারা যাদের তৌফিক আছে শুধু 2640 না সর্বোচ্চ থেকে আরো বাড়ায় বাড়ায় দিবেন আর ফেতরাটা কিন্তু অবশ্যই ঈদের পরে দিবেন না এটার উত্তম সময় হলো ঈদগাহে যাওয়ার আগে দিবেন যেন তার প্রয়োজনে কিছু কিননা সে যেন নতুন জামা কিননা শ্যামাই টামাই কিননা তারা যেন ঈদের দিন আপনার সাথে আনন্দের ভাগ বসাতে পারে এই জন্য তাদেরকে ঈদগাহে যাওয়ার আগেই আপনারা ফেতরাটা দিয়ে দিবেন জোরে করে না মারহাবা রেজা রাজি আছি না নাই দান করলে ধন কমে না এই জন্য যুবক ভাইরা পায়ে হাত ধরে বলবো যে রোজাগুলো বাকি আছে ইমানের সাথে রোজাগুলো রাখবেন আর আব্বা আম্মার
যারা মারা গেছে এদের কবরটা যাইয়া জিয়ারত করবেন কারণ বাবা মার দোয়া থাকলে বেঁচে থাকলে পায়াদের ক্ষমা চাইবেন আর একটা অত্যন্ত অন্তর দিয়ে অত্যন্ত একটি বেদনাদায়ক খবর আজকে সারা বাংলাদেশে আপনারা হয়তোবা শুনেছেন ঢাকার বঙ্গবাজারে এমন এমন অগ্নিকাণ্ড হয়েছে যে অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে অনেক মানুষের একমাত্র অবলম্বন ছিল সেই ব্যবসায়ী খাত সেই ব্যবসার জায়গাটা পুরো ছাই হয়ে গেছে এখন তারা চোখের পানি ফেলে কান্না করছে এই জন্য আমি বলবো যারা এই বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে যাদের দোকানপাট পুড়ে গিয়েছে যারা আর্থিকভাবে সংকটে পড়ে গিয়েছে এই রমজান মাস সহমর্মিতার মাস হিসেবে আমি আপনাদের সকলকে বলবো আপনারা তাদের পাশে দাঁড়াবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশে বারবার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছে আমি আজকে ডিবিসি একটি নিউজ দেখেছি আমি দেখেছি কয়েকবার নাকি এই বঙ্গবাজার যে মার্কেট যারা কমিটির আছেন তাদের কাছে নাকি প্রায় অনেকবার তারা চিঠি শুরু করেছেন রিক্স ছিল এই জায়গাটা আমি বলবো যেই জায়গা যে ব্যবসায়ী জায়গা রিক্স থাকে সকল ব্যবসায়ীরা মিলে সেই জায়গাটাকে নিরাপদ করবেন একটা ঘটনা একটি দুর্ঘটনা হাজার জনমের কান্না একটি দুর্ঘটনা অনেক অশান্তি সৃষ্টি করে এই দুর্ঘটনা আসার আগেই আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন আল্লাহ পাক রক্ষার মালিক এই জন্য যারা এই এই অগ্নিকাণ্ডে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং যারা আর্থিকভাবে নুকসানে পড়েছেন আল্লাহ যেন তাদেরকে গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন আমিন আর জবান খুলে কেন আমিন আল্লাহ আমি জানি আপনার বন্ধু বলেছেন যখন বিভিন্ন ভাবে অনেক ধরনের সমাজে যখন অনেক ভাবে আমরা যখন আপনার সঙ্গে নাফরমানি করি তখনই আপনি আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন আল্লাহ আমরা আমাদের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিলাম কিন্তু আপনি আমাদেরকে এই অগ্নিকাণ্ড ভূমিকম্প ঘূর্ণিঝড় সাইলো আয়লা নার্গিস টর্নেডো এই রকম কাকতালীয় ভাবে আমাদেরকে এরকম গজব দিয়ে আমাদেরকে মাইরেন না রমজানের উপলক্ষে আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন কারণ রমজান মাস হলো ধৈর্যের মাস আল্লাহকে প্রাণ ভরে ডাকার মাস আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন